মারামারি করিস কেন? এদের সাথে শেষ সাক্ষাৎ, খাওয়াচ্ছি সেজন্য। একসাথে মুড়ো ঘাস সব খাচ্ছে। এই রাতাটা তো অনেক ইয়ে করতেছে, জ্বালাচ্ছে। আজকে ওদেরকে শেষ নিচ্ছি, চলে যাব। গতকালকে একটু নিয়েছিলাম, যখন চট্টগ্রামে যাচ্ছিলাম, টাউনে যাচ্ছিলাম। আজকে একটু একটু ক্যামেরা বন্দি করছি, চলে যাব। ওদেরকে একটু নিয়ে নেই, এতদিন আমি আসলে ওদের দেখতে ভালো লাগে। চলে যাব, হয়তো আগামীকালকে চলে যাব, রাত্রে রাতের গাড়িতে উঠব। গতকালকে একটু নিয়েছিলাম, আজকে কিছু নিচ্ছি, স্মৃতি হিসাবে ধরে রাখছি। এই গাছ থেকে আমি অনেক পাতা নিয়ে খেয়েছি চা করে, তুলসী পাতা। গ্রাম পছন্দ আমার, তাই বারবার আপনাদের কাছে গ্রামের দৃশ্য নিয়ে চলে আসি। আবার কবে এরকম গ্রামের দৃশ্য দেখব সেটা আমি হয়তো নিজেও জানি না। কি সুন্দর ছোট ছোট বেগুনগুলো, চোখের সামনে দেখলাম একটু একটু বড় হচ্ছে। এই বেগুনগুলো চট্টগ্রামের বেগুন, এদের এখানেই হয়। আমার ননদের বাসা হাঁস মুরগি, সব ভরা ভরা। এটা কিন্তু বাঁশ জাল,
শস্য বসাইছে, ও গোসলে গেছে, আমি একটু নাড়াই দিচ্ছি। এখানে লাউ বসাচ্ছে, মেশিনের শব্দ হচ্ছে, পানির মেশিনের। নামাজ পড়ে উঠলাম, ফাইনালি আল্লাহর রহমতে আজকে ঢাকার দিকে রওনা দিব। আজকে সকাল সকাল বাহিরে আসলাম, চলে যাব 9টার সময়, চলে যাব। আবার কবে আসব জানি না, আল্লাহ পাক জানে। আসার ইচ্ছে আছে, ঈদের পরে আসব। ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, নামাজ পড়ে আর শুইনি, বসেছিলাম, এতক্ষণ বের হইনি, এখন একটু বের হলাম। অনেক দিন ছিলাম, মাস হয়ে গেল। পুরোপুরি মাস হয়ে গেল। এখন কিন্তু ভীষণ খারাপ লাগতেছে সবার জন্য। ইমরানের বেবি দুটার জন্য অনেক খারাপ লাগবে। ইনারা, যারা ইনি কুনি মনি আমাদের ননদের জন্য খারাপ লাগবে অনেক, ইকবালের জন্য খারাপ লাগবে। এটাই নিয়ম। এতদিন কেমন লাগতেছিল, কবে যাব কবে যাব। আজকে ঢাকা পৌঁছে যাবো ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই যাতে ভালোভাবে পৌঁছাতে পারি আল্লাহর নাম নিয়ে। আমরা পাগল
চলে আসলাম। ক্লাব মাঠের গলিতে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত বিভিন্ন একটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।